বাঙালি প্রথম পাতে একটু তেঁতো পছন্দ করে, তেঁতো তো অনেকভাবেই বানিয়েছেন, একবার এইভাবে তেঁতো রেসিপি বানিয়ে দেখুন একদম নতুন রকমের। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি গরম ভাতে প্রথম পাতে দুপুরে গরমকালে খাওয়ার মতো সম্পূর্ণ নিরামিষ একটা ফাটাফাটি উচ্ছের রেসিপি, যেটাতে বানাতে লাগে মটর ডালও। হ্যাঁ, এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে। এখানে আমরা নিয়ে নিয়েছি আলু এবং উচ্ছে, দুটো সবজি। এখানে নেওয়া হয়েছে উচ্ছে 100 গ্রাম, করলা বা উচ্ছে যেটা আপনার পছন্দ সেটা নিয়ে নেবেন ছোটো ছোটো টুকরো করে কাটা, তার সাথে একটা মাঝারি সাইজের আলু। আলুটাকেও আমরা উচ্ছের সাথে সামঞ্জস্য রেখে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করছি। সর্ষের তেলে হবে রান্নাটা। সর্ষের তেলটা গরম করে নিয়েছি, আর তারপর এতে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে, আর তারপর উচ্ছে এবং আলু একসাথেই আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে মিনিট খানেক উচ্ছে এবং আলুটাকে আমরা এখানে ভেজে নেবো নাড়াচাড়া করে। আর এদিকে আমি নিয়েছিলাম 50 গ্রাম পরিমাণ মটর ডাল, যেটাকে জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে 3 ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রেখেছিলাম, যাতে ডালটা একটু নরম হয়। আর ঘন্টা 3-এক পরে ডালটাকে আমরা নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটিতে। ডালটাকে আমরা মিক্সির বাটিতে সম্পূর্ণটা নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। একটু জলটা বেশি দিয়েই আমি এখানে ডালটাকে এবার বেটে নিচ্ছি। ডালটা কিন্তু একটু পাতলা পাতলা করেই আমরা এখানে বেটে নেব। এদিকে উচ্ছে এবং আলুটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে মিনিট খানেক থেকে মিনিট 2-এক সময় নিয়ে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও মিনিট খানেকের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটাকে আমরা ভাজতে থাকবো। সময় নেব মোটামুটিভাবে 3 থেকে 4 মিনিট বা 4-5 মিনিট মতো। যখন দেখবেন উচ্ছে এবং আলুটা হালকা একটু নরম হওয়া শুরু করেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজবেন। এরপর এতে আমরা ওই বেটে রাখা ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডাল বাটাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে আমাকে মিশিয়ে যেতে হবে। এবার কিন্তু এটাকে একদম তলা থেকে ধরে আমাকে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু এটা লেগে যাওয়ার ভয় থাকে। আর মিক্সির বাটিটাকে ধুয়ে মোটামুটি 1/4 কাপ পরিমাণ জল কিন্তু আমি এটাকে দিয়ে দিলাম, কারণ ডালটা কিন্তু আমাকে কুক হতে হবে। জাস্ট ডালটা কিন্তু আমাদের বাটাই ছিল। কিছুটা চিনি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার ক্রমাগত এটাকে নেড়ে যেতে হবে। আর মাঝখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই রান্নাটা কমপ্লিট হতে আরও 5 থেকে 6 মিনিট লাগবে, কারণ জিনিসটা কিন্তু একদম ড্রাই হবে, একদম শুকনো শুকনো ব্যাপারটা হলেই কিন্তু খেতে ভালো লাগে। এরকমভাবে কড়াইয়ের একদম নিচ থেকে এটাকে ঘষে ঘষে তুলতে হবে। আর তারপর এটা রেডি হয়ে যাওয়ার আগে একদম লাস্টে দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমরা একদম নিচ থেকে এটাকে ভাজা ভাজা মতো করে নেব। এটা কিন্তু এখন একদম রেডি, ফ্লেমটা অফ করে দিলাম। গরম ভাত দিয়ে প্রথম পাতে খাওয়ার জন্য দুর্দান্ত এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা একবার অন্তত ট্রাই করে খেয়ে জানাবেন কমেন্টে কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই নমস্কার।